ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন। তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে। তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশের বালুর মাঠে, সব জানে মেঝখালা ইতি মুমিন, এমন এক চিরকুটের ভিত্তিতে পিরোজপুরের নাজিরপুরে উপজেলার সদর ইউনিয়নের সাতকাসিমা গ্রামের মান্নান শিকদারের পরিত্যক্ত বাড়ির বালুর মাঠ থেকে এক তরুণীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে নাজিরপুর থানা পুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের যৌথ অভিযানে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এই কঙ্কালটি উপজেলা সদর ইউনিয়নের সাতকাসিমা গ্রামের দিনমজুর মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে লামিয়া আক্তারের। গত 5 মাস ধরে সে নিখোঁজ। লামিয়ার খালা সাবিনা ইয়াসমিন জানান, গত 6 নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের সঙ্গে গত প্রায় 8 মাস আগে লামিয়ার বিয়ে হয়েছিল। বিয়ের আগে তাদের দীর্ঘ 8 বছরের প্রেমের সম্পর্ক ছিল। তারিকুলের পরিবারের অমতে বিয়ে হয়, লামিয়া তার বাবার বাড়িতে থাকত। সাবিনা আরও জানান, তারিকুলের বাবা লামিয়াকে তালাক দিতে বললে গত 5ই নভেম্বর তারিকুল শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রীকে নিজের বাড়ি নিয়ে যান। এর পরদিন 6ই নভেম্বর লামিয়া নিখোঁজ হয়। এ ঘটনায় 7ই ডিসেম্বর লামিয়ার মা রাজিয়া বেগম থানায় একটি সাধারণ ডায়েরি এবং 25শে ডিসেম্বর তারিকুলকে প্রধান আসামি করে 7 জনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। গতকাল রোববার রাতে টিনের চালের ওপর হঠাৎ করে ইট নিক্ষেপের আওয়াজ পান তারা। এরপর তারা ঘর থেকে বের হয়ে দেখেন তারিকুল বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আছে। এ সময় ঘরের সামনের সিঁড়ির ওপর একটি চিরকুট পান তারা। এই চিঠিটি লেখা ছিল, তোমার মাইয়ের লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে, সব জানে মেঝখালা ইতি মুমিন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ওই রাতে বালুর মাঠে আসেন। রাতভর পাহারা দেওয়ার পর আজ দুপুরে জায়গাটি খনন করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হুমায়ুন কবির জানান, গতকাল রাতে ওই পরিবারের পক্ষ থেকে একটি চিরকুট পাওয়ার তথ্য জানানো হয়। এ তথ্যের ভিত্তিতে সেখানে ঘুরে কঙ্কাল পাওয়া যায়। কঙ্কালটি নিখোঁজ কিশোরীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করে গত 25শে ডিসেম্বর একটি মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে পুলিশ 2 জনকে আটক করে। বর্তমানে তারা জামিনে রয়েছেন। মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।